नमस्कार बंधुरा, सेंट्रल गवर्नमेंट तरफ थे स्वच्छ भारत मिशन नामे एक प्रकल्प चालू करा जा द्वितीय फेज शुरू हो द्वितीय फेजे आबारो किन्तु उपभोक्ता के 12,000 टाका करे देवा होच्छे बाड़ीते टॉयलेट बनानोर जोन्नो। तो आपनार आवेदन अप्रूव होयेछे किना, आपनी टाका पाबेन किना, किभाबे स्टेटास चेक करबेन, बर्तमाने जे SMS एसेछे सेटा किभाबे देखबेन এবং স্টেটাসের যে আপডেটগুলো আসছে সেটা কীভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ধরনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এরকম SMS আপনাদেরকে পাঠানো হচ্ছে, SMS না আসলেও স্টেটাস কীভাবে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই। এখানে বলা হচ্ছে ইয়োর অ্যাপ্লিকেশন নম্বর ফর কনস্ট্রাকশন অফ টয়লেট আন্ডার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ হ্যাজ বিন অ্যাপ্রুভড। The incentive will be provided in your given account after construction and physical verification of the toilet, the SBM লেখা রয়েছে, মানে স্বচ্ছ ভারত মিশন। তো আপনার যে আবেদনটা আপনি করেছিলেন সেই আবেদনটা অ্যাপ্রুভ করে দিয়েছে সমস্ত কিছু ভেরিফিকেশন করে। এবার টয়লেটটা ভেরিফিকেশন করার পর, ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনসেন্টিভ মানে টাকা পাঠিয়ে দেওয়া হবে। আর টয়লেট বানাতে 12,000 টাকা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। এবার আপনারা হয়তো SMS আসেনি, আপনারা আবেদন করেছিলেন, আপনারা স্টেটাস কীভাবে চেক করবেন দেখুন। প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে আপনারা সার্চ করবেন sbm.gov.in। এই ওয়েবসাইটটি আপনি গুগলে লিখবেন, লিখে সার্চ করে দিবেন। যখনই সার্চ করবেন আপনি স্বচ্ছ ভারত মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট তার ভেতরে প্রবেশ করে যাবেন। এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, তারপর নিচে এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL বলে অপশনটা রয়েছে, এই অপশনটায় আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এরকম পরবর্তী পেজে চলে আসবেন। এইখানে এবার আপনাকে আপনার ইউজার নেম মানে ফোন নাম্বার দিতে হবে, আর আপনি যে পাসওয়ার্ডটি সিলেক্ট করেছিলেন নতুন আবেদন করার সময় সেই পাসওয়ার্ডটি দিতে হবে, আর ক্যাপচা কোডটি বসাতে হবে, বসিয়ে সাবমিট করতে হবে। তো যখনই আপনি এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন আপনি কিন্তু ড্যাশবোর্ডের ভেতরে প্রবেশ করে যাবেন। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম ড্যাশবোর্ড দেখিয়ে দেবে, এখানে আপনি সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন। এবার বাম দিকে দেখতে পাবেন থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনে ক্লিক করবেন, দিয়ে এখানে ভিউ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এই ভিউ অ্যাপ্লিকেশন বাটনটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে ডিটেলস দেখতে পাবেন, কবে আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন নাম্বার, স্ট্যাটাস কী রয়েছে, এনআর কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এবার আপনি যদি বিস্তারিত স্ট্যাটাস দেখতে চান তাহলে এই ট্র্যাক স্ট্যাটাসে অপশনটাই ক্লিক, তাহলে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের সমস্ত ডিটেলস আপনার দেখতে পেয়ে যাবেন। এবং নিচে এখানে স্ট্যাটাসের অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে কবে আবেদন করেছেন, এখানে রিজেক্ট করে দিয়েছে সেটা দেখতে পাচ্ছেন, যাতে রিজেক্ট করবে না, এরকম পরপর স্টেপগুলো পরিবর্তন হতে হতে যাবে। এইখানে চলে আসবে জিও ট্যাগিং, এইখানে চলে আসবে IHHL জিও ট্যাগিং ডান, তারপর ইনসেন্টিভ গিভেন টু অ্যাপ্লিকেশন, এই জায়গাগুলোতে কিন্তু পরপর এরকম স্ট্যাটাসটা এগিয়ে গিয়ে চলে আসবে। যেমন আমাদেরকে আমি আরেকজনের দেখাচ্ছি দেখুন, এনার এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্কুড নিয়ে হয়ে গেছে, স্কুড নিয়ে হওয়ার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেশনে ওনার জিও ট্যাগিং যেটা সেটাও কিন্তু পড়ে গেছে। জিও ট্যাগিং মানে আপনি কোথায় বাথরুমটা তৈরি করবেন সেই জায়গাটার লোকেশন, তো সেটাও কিন্তু এনার পড়ে গিয়েছে। 3 নম্বর ধাপ চলে আসছে, তারপর 4 নম্বর, তারপর 5 নম্বর ধাপ ওনার কিন্তু হবে। আবার অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু রিজেক্টেড লেখাটা এসে গেছে, যাদের রিজেক্টেড এসে গেছে মানে যারা অযোগ্য আবেদন করার জন্য বা বাথরুম পাওয়ার জন্য তাদের রিজেক্ট করে দিচ্ছে। তো রিজেক্ট করে দিলে আপনারা কী করবেন, রিজেক্ট যদি করে দেয় আপনার পরিবারের অন্য আরেকটি ব্যক্তির যার 18 বছর বয়স হয়ে গিয়েছে সেরকম অন্য কোনো একটি ব্যক্তির আধার কার্ড দিয়ে আবার আপনি আবেদন করবেন, দেখবেন আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আবার অ্যাপ্রুভড করে দেবে। এইভাবে অ্যাপ্রুভ করার পর যখন সমস্ত ধাপ পূরণ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আপনাদেরকে টাকা 12,000 করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বলে রাখি 12,000 টাকা যারা বাথরুম তৈরি করছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে না, মানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে না, ওটা কিন্তু ইনডাইরেক্টভাবে পাঠানো হচ্ছে। আপনার বাড়িতে বাথরুমটা তৈরি করে দিয়ে চলে যাচ্ছে পঞ্চায়েতের কন্ট্রাক্টররা, এবং কন্ট্রাক্টরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা তাদের যে ফান্ড সেখানে কিন্তু টাকাটা পৌঁছে যাচ্ছে, এইভাবেই কিন্তু বাথরুমটা তৈরি হচ্ছে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনারা যদি নতুন আবেদন করতে চান কীভাবে করবেন যদি জানতে চান কমেন্টে জানাবেন, আমরা নতুন আবেদনের ভিডিও খুব শীঘ্রই উপস্থাপন করবো আপনাদের সামনে।